আসসালামু আলাইকুম। আজকে আমি হার্ট চিকেন রান্না করলাম। এই যে দেখেন, হার্ট চিকেনটা খুবই নাইস হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে। মানে বাংলাদেশি চিকেন না, এটা হলো এখানকার, এটাকে হার্ট চিকেন বলে। এই যে দেখেন, এটি স্কিন সহ এইভাবে বিক্রি করে, ওরা বার্ন করে তারপর বিক্রি করে। কিন্তু আসলে এটা অনেক মজা, কারণ আমরা মানে এখানে তো ফার্মে চিকেন খেতে খেতে অবস্থা কাহিল হয়ে যায়, কিন্তু এই চিকেনটা আমি খুব পছন্দ করি, কারণ আমার আবার বেবি চিকেন অত ভালো লাগে না। এই চিকেনের স্বাদটা বাংলাদেশে যে মানে দেশি চিকেন আছে ওই চিকেনের মতোই, খুবই মজা আর খুবই টেস্টি। বাংলাদেশে এই চিকেনগুলো পাওয়া যায়, এগুলো হলো যে কক বলে, যে পাকিস্তানি চিকেন ওইটাই মনে হয় এটা। তবে এটা খুবই টেস্টি, আমার খুব ভালো লাগে, আমি প্রায় সময় কিনে এটা আমরা রান্না করে খাই। আর এই চিকেনটার মধ্যে খুব তেল, কারণ যে স্কিন রাখা হয় সেই জন্য। আমি কিন্তু এত তেল ইউজ করি নাই, কিন্তু চিকেনের মধ্যে সব তেল, মানে ঝোল খুবই কম। আর আমি তো মাখা মাখা রাখছি, আমি ঝোল খুব একটা রাখিও নাই। আজকে আলু দিয়ে করছি, আলু আমার বাচ্চারা খুব পছন্দ করে, এই জন্যে আলুটা দেওয়া। দেখেন কালারটা কি সুন্দর আসছে, আর পুরো রেসিপিটা আমি দেখিয়ে দিব, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে আর টেস্টও খুব ভালো আসছে, খুবই মজা হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই যে এটা হলো হার্ট চিকেন, আমরা বাংলাদেশে দেশি চিকেন বলি। এখানে এটাকে মানে এখানে একটা পাওয়া যায়, এখানে তো আর দেশি চিকেন পাওয়া যাবে না, এখানে পাওয়া যায় যেটা এটাকে হার্ট চিকেন বলে। এই যে এরকম স্কিন সহ ওরা পোড়াই দেয়, মানে একদম বার্ন করে, তারপরে আমার আস্টার জাজ সব ফেলে দেয়। তারপর আমি স্কিন সহ এটা এভাবে সেল করে আমি নিয়ে আসি। আজকে এটা রান্না করবো আমি আলু দিয়ে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার হাট চিকেনটা আমি এখন বসাবো, এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, কারণ হাট চিকেনে তেল বেশি লাগে না। এখানে চামড়া আছে তো চামড়া দিন, এমনিতেই অনেক তেল মনে হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, তারপরে এখানে কয়েক টুকরা দারচিনি, কয়েক পিস তেজপাতা, আর পাঁচটা এলাচি সব একসাথে দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ আদা পেস্ট, দেড় চামচ রসুন পেস্ট। তারপর এখন দিয়ে দিব আমি এখানে এক চামচ, এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ। তারপর হলদি গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ থেকে একটু অল্প। তারপর ধনিয়াও দিয়ে দিচ্ছি আমি এক চামচ। তারপর জিরো দিয়ে দিচ্ছি আমি এক চামচ। এখন আমি একটু পানি দিয়ে মশলাটা কষাই দেবো। আমি আমার ব্লেন্ডারটা ধুয়ে দিয়ে দিলাম, কারণ ওখানে অনেকগুলো আমার পেঁয়াজ লাগিয়েছিল সেই জন্য। এখন দিয়ে দিব আমার চিকেনটা, আর এই চিকেনটা হতে কিন্তু অনেক সময় লাগে, মিনিমাম 2-3 ঘন্টা। আমি এখন এটাকে বাস ভালো করে কষাই নিব, কষাই আমি এখানে পানি দিয়ে দিব, কারণ এটা সিদ্ধ হতে হবে।
এই যে আমার মাংসটা ভালো করে কষাই আসছে, এটা আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এটা যেহেতু হার্ড চিকেন, এটা সিদ্ধ হতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। এটা প্রায় আমি এখানে 30 মিনিটের মতো কষাই নিয়েছি, এটা আরও অনেকক্ষণ রান্না করতে হবে, কারণ এখানে হার্ড চিকেনগুলো অনেক শক্ত হবে। এখন আমি এখানে পানি দিব সিদ্ধ হওয়ার জন্য, এখানে আমি পানি দেবো। আমার কষানোটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, এখন পানি দিয়ে দেবো। এখন আমি মিনিমাম আরও 1 ঘন্টা এটা সিদ্ধ করবো, মানে আমার মাংসটা সিদ্ধ হইতে হবে, না হলে এগুলো খাওয়া যাবে না। আর আজকে আমি চিকেনের মধ্যে 2টা আলু দিব, কারণ আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে, কিন্তু মাংস সিদ্ধ হতে হবে, কারণ আলু এখন আমি দিয়ে দিলে আমার আলু সিদ্ধ হয়ে যাবে কিন্তু মাংসগুলো সিদ্ধ হবে না। সেই জন্য আমাকে আগে মাংসটা সিদ্ধ করে নিতে হবে, এরপর আমি আলু এখানে দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় আরও 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে দেব, 1 ঘন্টা পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করব কেমন হলো। আমার মাংসের কালারটা দেখেন কী সুন্দর হয়েছে, আর মনে হচ্ছে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আমার আলুগুলো। এখন আমি আবার ঢাকনা দিয়ে রান্না করব আরও 20 মিনিটের মতো, এর মধ্যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর দেখেন কালারটা কী সুন্দর আসছে। আমি এখন একটু দিয়ে দেবো আমার বানানো গরম মশলাটা। আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি, এই যে মনে হচ্ছে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, বাস 4টা কাঁচামরিচ দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব, এরপর আমি আবার 5 মিনিট পর দেখাবো। এই যে আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে, আমার এই যে আলু সিদ্ধ হয়েছে, তারপর মাংস সিদ্ধ হয়েছে, আর কালারটা দেখেন কী সুন্দর আসছে, খুবই টেস্ট হয়েছে। এই যে আমি চুলাটা অফ করে দিছি, এখন আমি এটা সার্ভ করবো, সার্ভ করে আমি আবার দেখাবো আপনাদেরকে কেমন হলো। এই যে আমি সার্ভ করে নিয়েছি, দেখেন কী সুন্দর হয়েছে, যেমন সুন্দর এটা কালারটা হয়েছে তেমন খেতেও কিন্তু খুবই চমৎকার হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফিজ।